শীতের বিকেলে স্যুপ অত্যন্ত উপযোগী উপকারী একটা খাবার। আপনারা চায়ের পরিবর্তে গরম স্যুপটা খাবেন, তাতে অনেক উপকার হবে আর কি। তা আমি পর্যায়ক্রমে কয়েক রকমের স্যুপ দেখাবো। আজকে নিয়ে এসেছি কর্ন স্যুপ, চিকেন কর্ন স্যুপ। চিকেন কর্ন স্যুপে যা যা লাগবে এখানে আমি একসাথে রেডি করে রেখেছি। এখানে আছে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ অ্যারারুট। আপনারা হয়তো জানেন যে অ্যারারুট এবং কর্নফ্লাওয়ার দুইটাই শরীরের জন্য খুবই উপকারী। এখানে লবণ আছে টিস্পুন আর কি, হাফ চা চামচ, যেটা টেবিল চামচ না, হাফ টিস্পুন লবণ এবং হাফ টিস্পুনের একটু কম আছে টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা শরীরের জন্য খুব বেশি ভালো না, ওই কারণে আমি খুব সামান্যই ব্যবহার করি। চিনি আছে এখানে 1 টেবিল চামচ, লেবু লাগবে 2 পিস। এখানে বেবি কর্ন আছে 3 টেবিল চামচ, ডিম আছে একটা, চিকেন আছে 1/2 কাপ। এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে আর 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে স্টক আছে, চিকেন স্টক আছে আমার 4 কাপ, মেজারিং কাপে 4 কাপ চিকেন স্টক আছে। চলুন ভিউ আমরা এখন শুরু করি। প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে আমি চিকেনটা একটু হালকা ফ্রাই করে নিব। তারপর দিব স্টকের সাথে আমি কর্নফ্লাওয়ার, অ্যারারুট, বেবি কর্ন সব একসাথে মিশিয়ে রেখেছি। সল্ট, সুগার সব একসাথে করে রেখেছি। যেহেতু আমরা কর্নফ্লাওয়ার অ্যারারুট সব মিক্স করে রেখেছি, তাহলে এই স্টকটা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে যাতে জমে না যায়। হয়ে এসেছে প্রায়, থিকনেসটা দেখতে পাচ্ছেন। এটা দিয়ে ডিমটা দিতে অনবরত নাড়তে হবে যাতে ডিমটা জমে না যায়। হয়ে গেছে, স্যুপ হয়ে গেছে। এটা কনসিস্টেন্সিটা বুঝতে পারছেন আশা করি। তারপর আমি দেখিয়ে দিচ্ছি এরকম হবে। তিনজন পরিবেশনের মতো তো ঠিক আছে। তাহলে আপনারা বিকেলের, শীতের বিকেলে এই স্যুপ গরম গরম তৈরি করে খাবেন আমার রেসিপি ফলো করে, এবং আমার কমেন্টসে জানাবেন, লিখে জানাবেন কেমন হয়েছে।